বাছুর ডাইনি। বৃন্দাবন জঙ্গলে অনেক পাখির বসবাস ছিল। সেখানে টুনি নামের এক পাখি একটা রুহি নামের গাভীর বাছুরকে নিয়ে বাস করত। টুনি ছিল অনেক গরিব। জঙ্গল থেকে ফুল কুড়িয়ে সেগুলো বাজারে বিক্রি করে যা টাকা পেত সেগুলো দিয়ে নিজের সংসার চালাতো। এরপর একদিন সকালবেলা, মা মা চলো না ফুলকুড়াতে যাই, বেশি বেলা হলে যে আর একটা ফুলও আমরা পাবো না, তখন সারা দিন আমাদের নাকে থাকতে হবে মা। মা রে আমি আজ খুবই অসুস্থ, বিছানা ছেড়ে একদম উঠতেই পাচ্ছি না, তুই আর ঝুড়িটা নিয়ে গিয়ে ফুল কুড়িয়ে বাজারে বিক্রি করে আয় না রে মা। আচ্ছা ঠিক আছে মা, তুমি শুয়ে থাকো, আমি এক্ষুনি ঝুড়ি নিয়ে ফুল কুড়াতে যাচ্ছি। এরপর বাছুর ঝুড়ি নিয়ে জঙ্গলে ফুল কুড়াতে যায়। এরপর ফুল কুড়িয়ে সেগুলো নিয়ে বাজারে বিক্রি করে বাড়ি ফিরে আসতে থাকে। এদিকে টুনি বিছানায় শুয়ে শুয়ে রুহিকে ডাকতে থাকে। রুহি মামার কোথায় গেলি তুই? বেলা তো অনেক হলো, তুই বাজার করে আনবি কখন, আর রান্নাই বা করবো কখন? কিরে মা রুহি, মেয়েটা যে গেল কোথায়? এসব বলে টুনি আবারও শুয়ে থাকে। এদিকে দেখতে দেখতে দিন পেরিয়ে রাত হয়ে আসে, কিন্তু বাছুর আর ফিরে আসে না। এদিকে অসুস্থ টুনি ঘরে শুয়ে শুয়ে বাছুরকে ডাকতেই থাকে। তখনই সেদিক দিয়ে কাকলি যাচ্ছিল। এত করে তো গাভীর ছানা বাছুরটাকে ডাকছো, কিন্তু কই, সে তো আর তোমার ডাকে সাড়া দিচ্ছে না। দেখো গিয়ে তার জাতের কারো সাথে আবার পালিয়ে টালিয়ে গিয়েছে কিনা। আমার মেয়ে কখনোই অমন কাজ করতে পারে না, তুমি যাও তো এখান থেকে, একদম আর একটা উল্টো পাল্টা কথা বলবে না আমার মেয়ের নামে, বুঝতে পেরেছো? ওসব আলগা পিরিত দেখলে না আমার প্রাণ খুলে হাসতে ইচ্ছে করে, যাও তো যাও এখান থেকে চত্ব সব। এরপর কাকুলি মুখ মুচড়িয়ে সেখান থেকে চলে যায়। এদিকে দেখতে দেখতে রাত অনেক গভীর হয়ে যায়, কিন্তু বাছুর আর ফিরে আসে না। এদিকে বাছুরের চিন্তায় হঠাৎ টুনির হার্ট অ্যাটাক হয়ে যায়। মা রুহি, তুই তোর মাকে ছেড়ে কোথায় চলে গেলি বলতো? তোর মা যে তোর চিন্তায় মারা যাচ্ছে রে, মরার আগে একবার তোর মুখটা যদি দেখতে পেতাম রে মা। এরপর টুনি সেখানেই মারা যায়। দেখতে দেখতে সকাল হয়ে আসে। এদিকে কালু আর কাকুলি আসে টুনির বাড়িতে। কিরে টুনি, বাড়িতে আছিস নাকি? টুনি, এই টুনি কথা কেন বলছে না, দেখি তো ঘরে গিয়ে। এরপর কালু আর কাকুলি টুনির ঘরে ঢুকে টুনির মৃত দেহটা দেখতে পায়। হাই হাই রি, একটা বাছুরের জন্য টুনি তার নিজের জীবন বলিদান দিয়েছে। এই টুনি মারা গিয়েছে তো অনেক ভালোই হয়েছে, চলো এবার এই টুনিকে কেটে টুকরো টুকরো করে আমরা শহরে বেশি মূল্যে বিক্রি করে দেই, এতে করে আমরা কিছু টাকা ইনকাম করতে পারবো। কথাটা তো তুমি আসলে মন্দ বলনি, চলো আমরা একে এক্ষুনি টুকরো টুকরো করি। এরপর কালু আর কাকুলি যেই নাটুনির মৃত দেহটাকে কাটতে যাবে, তখনই সেখানে বাছুরের ডাইনি আত্মা এসে হাজির হয়। কাছে আসবি না, তুই দূরে চলে যা, যা বলছি যা। এসব বলতে থাকি আর বাছুর ডাইনি তার মাথা দিয়ে কালুকে ভূতো দিতে থাকি, আর কালু ব্যথায় চিৎকার করতে থাকে। ওরে বাপ রে বাপ, বাছুর ডাইনি তুই আমার।
আমাকে ছেড়ে দে, আমার অন্যায় হয়েছে, ছেড়ে দে। এসব বলে বাছুর ডাইনি তার মাথা দিয়ে কালু আর কাকুলিকে গুঁতে দিতে দিতে হত্যা করে ফেলে। এরপর বাছুর ডাইনি টুনির মৃত দেহটাকে চিতায় পুড়িয়ে দেয়। আমি তোদের সামনে যাব না, আমি তোদের সবগুলোকে শাস্তি দেব। আমার আর আমার মায়ের মৃত্যুর প্রতিশোধ আমি নিয়ে যাব। এসব বলে বাছুর ডাইনি কাঁদতে কাঁদতে জঙ্গলে ফিরে আসে। আর একে একে পাখিদের ধরে ধরে মারতে থাকে। এদিকে জঙ্গলের সব পাখিরাই ভয়ে ভীত হতে থাকে। এরপর সবার মাছ থেকে সুখী নামের একটা পাখি বলতে থাকে, এই বাছুর ডাইনি তো আমাদের সবাইকে মেরে ফেলবে, তার আগে আমাদের তান্ত্রিক বাবার কাছে যেতে হবে, তোমরা সবাই চলো আমার সাথে। এরপর সুখী সবাইকে নিয়ে তান্ত্রিক বাবার কাছে যায়। সব ঘটনা খুলে বলে। সব শুনে তান্ত্রিক বাবা বলে, যজ্ঞ করে এক্ষুনি আমাকে বাছুর ডাইনিকে প্রকট করতে হবে, এরপর তাকে বন্দি করতে হবে। এরপর তান্ত্রিক যজ্ঞে বসে আর বাছুর ডাইনিকে সেখানে প্রকট করে। এরপর তান্ত্রিক বাছুর ডাইনিকে বলে, তুই এই জঙ্গলে এমন হত্যা যজ্ঞ কেন চালাচ্ছিস? তুই এক্ষুনি এই জঙ্গল ছেড়ে চলে যা বলছি, নয়তো আমি তোকে বন্দি করব। এই বাছুর আমার সব ঘাস খেয়ে নিয়েছে আর আমাকে মেরেছে। কালুর কথা শুনে সবাই দৌড়ে আসে। আমি সবাইকে সত্যি বলি, কিন্তু কেউ আমার কথা বিশ্বাস করে না। আমাকে খুব মারে, মারতে মারতে আমাকে মেরে ফেলে। এরপর কালু আর কাকুনি মিলে আমাকে শহরে বিক্রি করে দেয়। আমি মানছি সবাই তোর সাথে যে যা করেছে তা খুবই অন্যায় করেছে, তাই বলে তো তুইও অন্যায় করতে পারিস না। কালু আর কাকুলিকে হত্যা করেছিস, তোর প্রতিশোধ নেওয়া হয়েছে। এবার তুই এই নিরীহ পাখিদের মাফ করে দিয়ে স্বর্গে চলে যা। ঠিক আছে, আমি সবাইকে মাফ করে দিলাম, তবে এখান থেকে সবাইকে শিক্ষা নিতে হবে। এই বলে বাছুর ডাইনি সবাইকে মাফ করে দেয় আর সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর জঙ্গলের সব পাখিরা নিশ্চিন্তে জীবন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।